আপা চার দিনের ছুটি পেলাম তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব আপনি কোথাও ঘুরতে যাবেন আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায় ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন টোয়েন্টি গ্রহণ করেছিলাম এলো রোজেন টোয়েন্টি যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত রোজেন টোয়েন্টি এইট ফোর্থ জেনারেশন বার্থ কন্ট্রোল পিল সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্যের আজকের পর্বে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সাইনাস এবং তার বিভিন্ন ধরনের রোগ এবং তার চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জাহির আল আমিন প্রফেসর জাহির আল আমিন বর্তমানে ইব্রাহিম মেডিকেল কলেজ এবং বার্ডেমে ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন প্রফেসর জাহির আমিন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে সাইনাস তো সবারই আছে অনেকগুলো সাইনাস থাকছে না তো তো ভা এত মানে মাথার খুলির মানে বহন করা ওজনটা বহন করার মধ্যে খুব দুঃসহ হয়ে পড়তো তো এই সাইনাসের মধ্যে তো অনেক ধরনের সমস্যা হয় একটু বলবেন কি কি ধরনের সমস্যা হয় বেশিরভাগ সমস্যা যেটা আমাদের মানে অর্ডিনারি যেগুলো ন্যাচারাল যে খুবই কমন যেটা সাইনাস সমস্যা সেটা ইনফেকশান সাইনাসের মেন সমস্যায় যেটা ইয়াং বয়সে হয় ইয়াং বয়সেই সাধারণত শুরু হয় ছোট বাচ্চাদের হয় বয়স্ক লোকেরও হয় বয়স্ক লোকে যাদের হয় তারা ছোট বাচ্চাদের মানে ইয়াং থেকে ক্যারি অন করে আচ্ছা তো শুরুটা হয় অ্যালার্জি থেকে এবং এর অ্যালার্জিটা হলো মেন সমস্যা মেন অফেন্ডেন্ট আর এর সঙ্গে যোগ হয় আমাদের পলিউশন পলিউশন আর এর ফলে হয় যেটা সেটা হলো ইনফেকশন জীবাণু সংক্রমণ সংক্রমণ এই সমস্যাগুলো কি হয় লক্ষণ উপসর্গ কাছে তো আমরা সবাই জানি আমাদের সর্দি কাশি হয় নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ থাকে মাথা ব্যথা হয় জ্বর জ্বর ভাব থাকে এবং আলটিমেট আরও যখন প্রগ্রেস করতে থাকে একদিনে তো হয় না একদিন আস্তে 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 বাড়তে থাকে তখন দেখা যাবে কি আমাদের মাথা ব্যথা হচ্ছে জ্বর জ্বর ভাব শরীর দুর্বল লাগছে বল এনার্জি পাচ্ছি না ঘুমের ঘুরে নাক ডাকতেছে রাত্রেবেলা অনেকগুলো সমস্যা হয় নাক দিয়ে রক্ত পড়তে পারে কানে সমস্যা হতে পারে এবং দেখা গেছে থাকলে হাঁপানি অনেকই থাকে এটাও সত্যি কথা কি হাঁপানি কোনো সময় ভালো হবে না যদি আপনি নাকের চিকিৎসাটা না করেন কারণ আসলে তো হাঁপানি তো মানে হলো আমাদের লাংসের মধ্যে বাতাস কম ঢুকছে রাস্তা বন্ধ হয়ে গেছে ন্যারো হয়ে গেছে ছোট হয়ে গেছে বাতাস ঢুকছে নাক দিয়ে আমাদের অনেকে বলে কি আমি তো মুখ দিয়ে শ্বাস নিচ্ছি সেই আসলে মুখ দিয়ে শ্বাস নিলে হয় না কাজটা আল্লাহ নাক বানিয়ে রাখে শ্বাস নেওয়ার জন্য তো এখন এই যে সাইনোসাইটিস দিয়ে যা রুগীরা আসে এখন কি মানে কি ধরনের চিকিৎসা ওষুধ দিয়ে চিকিৎসা করেন নাকি অস্ত্রোপচার লাগবেই আমরা তো প্রথমে চেষ্টা করবো কি যেগুলো বললাম যে অ্যালার্জি একটা পলিউশন এই দুটাকে অ্যাভয়েড করতে হবে এটা তো এখন এখন সবসময় তো এটা অ্যাভয়েড করা সম্ভব না আমার তো অ্যালার্জি আছে আছেই এটা আমি ওর বাপ মাকে তো চেঞ্জ করতে পারবো না আমার অ্যালার্জিও চেঞ্জ হবে না জন্মগত সূত্রে পেয়ে গেছি পলিউশন অবশ্যই চেঞ্জ করা যায় আপনি ওই জায়গায় ঘোরাঘুরি করলেন না বাসার ভিতরে পরিষ্কার রাখলেন ধুলাবালি রাখলেন না ধুলাবালি যেগুলো জিনিস জমে বাসার মধ্যে সেগুলো জিনিস থেকে অ্যাভয়েড করলেন মাস্ক পরলেন কার্পেট রাখলেন না সোফার মধ্যে এই চামড়া সোফা রাখলেন না ভেলভেটের সোফাচ্ছে সেটা বাসায় যে পরিষ্কার করছেন ঘর দর ভ্যাকুম ক্লিনার ইউজ করেন সে ঝাড়ু না দিয়ে ভ্যাকুম ক্লিনার হলে হয় কি ধুলো লাগলে ঢুকে যায় উড়ে না এগুলো করলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট তারপর আমরা ওষুধ দিই নাকের মধ্যে কিছু কিছু ওষুধ অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমাদের সেই সব ওষুধ দিতে হবে যেটা আপনার সাইড এফেক্ট কম অ্যালার্জি তো থেকেই যাবে সেটি এখন হঠাৎ করে অনেকের একটা প্রবণতা থাকে কি খুব তাড়াতাড়ি সারিয়ে দিয়ে চলে বড় ডাক্তার কাছে যে তাড়াতাড়ি করে সারিয়ে দিয়ে চলে যাবে আসলে কিন্তু সেটা ঠিক না কোন পর্যায়ে সার্জারি প্রয়োজন হয় যখন দেখা গেল কি আপনার মেডিকেল চিকিৎসায় কাজ হচ্ছে না আচ্ছা অথবা দেখা গেল কি খুবই ঘন ঘন হচ্ছে সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত অসুস্থ হচ্ছে মিডল এজের গ্রুপের ইয়াং গ্রুপের এই বয়সে যদি আমি এইটা করে ঠান্ডা পানি খেলাম না বাইরে রাস্তার মধ্যে ঘুরতে পারলাম না তাহলে তো রেস্ট্রিক্টেড হয়ে গো ফর সার্জারি অনেকের সার্জারি একটা ভীতি আছে আমাদের যেগুলো রুগী তারা বেশিরভাগ ইয়াং গ্রুপ মিডল এজ গ্রুপ এদের তো কোনো অসুখ বিসুখ নাই ওরকম জিনিস সব কন্ট্রোলের মধ্যে আছে তারা অ্যাক্টিভ পারসন এদের অপারেশন তো কোনো কোনো রকম সমস্যা হওয়ার কথা না সমস্যা দুইটা হতে পারে একটা লকডাউন করার জন্য সমস্যা হতে পারে সেটা দেখেন আউট অব সত্যি কথা বলতে এক লক্ষ অপারেশন করলে এক লক্ষ পেশেন্টই ঠিকমতো যদি কোনো জায়গায় কেউ বলে থাকে কি না অপারেশন করার পরে এই সমস্যা হলো হতেই পারে পারে। কিন্তু আসলে হওয়া উচিত না উচিত না কারণ এই যে অপারেশনগুলো আমরা কেন করতেছি অপারেশন অপারেশনগুলো করছি আমাদের শরীরকে ভালো রাখার জন্য শান্তির জন্য মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার জন্য আমাদের কোয়ালিটি অফ লাইফকে ইম্প্রুভ করার জন্য লেজারের কোনো ভূমিকা কি আছে লেজারের কোনো ভূমিকা নাই তবে এন্ডোস্কোপের খুব ভালো ভূমিকা আছে এন্ডোস্কোপের ভালো ভূমিকা আছে লেজারের ভূমিকা আছে নাকের ভিতরে যেগুলা হাইপারট্রোফাইড ইনফে টারबिनेट হয় আমরা লেজার বার্ন করতে পারি কিন্তু সাইনাস ক্লিন করার জন্য যেটা আমরা এখন করি সেটা হলো এন্ডোস্কোপ এন্ডোস্কোপ ইজ দা এটা মানে সত্তর আশি সালের দিকে এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস হলো আচ্ছা তারপর থেকে এটা একটা যুগান্তকারী জিনিস হয়ে গেছে নাকের ভিতরে অনেক প্রকোষ্ঠ অনেক ভিতরে অনেক জায়গা সেটা আগে আমরা যেতে পারতাম না ওইটা জায়গাটা ট্যাকল করতে পারতাম না ওইটাকে ঠিকমতো চিকিৎসা দিতে পারতাম না এন্ডোস্কোপ দিয়ে আমরা সবই করতে পারি খুব সহজে পৌঁছানো যায় সবই করতে পারি আপনার নাকে ব্লিডিং হচ্ছে পিস্ট্যাক্সিস এখান থেকে আরম্ভ করে আপনার ক্যান্সারের চিকিৎসা সবই আমরা এন্ডোস্কোপ দিয়ে করতে অস্ত্রোপচারের কথা যখন আসলে আসলামই তখন আপনাদের নাককান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অনেক সময় দেখা যায় যে অনেকে মাছ খায় মাছের কাটা গলা বিতে যাচ্ছে কিংবা মাংসর টুকরা কিংবা যারা আর্টিফিশিয়াল টিথ ব্যবহার করে অনেক সময় ঢুকে যাচ্ছে এখানে আপনাদের ভূমিকাটা কি আমাদের ভূমিকা তো খুবই মানে মেইনলি আমাদেরই ভূমিকা এখন কিছু কিছু বাচ্চা আছে ছোট ছোটো কাটা যদি হয় একটা সঙ্গে সঙ্গে জিএনটি ডাক্তার কাছে দৌড়াতে হবে তা না আপনার যে আমাদের ট্র্যাডিশনাল মেথড ভাত খাই এটা খাই ওটা খাই দেয় চেষ্টা করি একবার যদি না যায় যদি চলে গেলো তো চলেই গেলো ফ্যান্টাস্টিক যদি না যায় তাহলে আসলে কিন্তু আমার মনে হয় এটা বাহির করে দেওয়া বের করে দেওয়া আর আর্টিফিশিয়াল ডেনচার যারা ইউজ করে আর্টিফিশিয়াল ডেনচার মুরগির হাড়ি তারপরে মাংসের হাড়ি মাংসের হাড়ি এটা ইম্পসিবল এটা বাইর করতে হবে এটা কি ইসোফিগোস্কোপি করে আমরা বাইর করব সাধারণত তো অজ্ঞান করা হয় যদি খুব কপাল ভালো থাকে জিবার পিছনে বা টনসিলের গোড়া আটকে থাকে তাহলে এমনি বাইর করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনের আপা চার দিনের ছুটি পেলাম তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব আপনি কোথাও ঘুরতে যাবেন আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায় তাগিশ ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন টোয়েন্টিএ গ্রহণ করেছিলাম এলো রোজেন টোয়েন্টি যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত রোজেন টোয়েন্টি এ ফোর্থ জেনারেশন বয়ত কন্ট্রোল পিল অনেকে বলে যে কানের পর্দা ফুটো হয়ে গিয়েছে প্রথম কথা হলো কানে পর্দা ফুটা হয়ে গেছে যদি ওরকম পারসিস্টেন্ট ফুটা থাকে মানে রুল অফ হলো হলো মেসেজ আপনার কানে থাম কি পর্দা ফুটা হলো। একটা অনেক সময় কানে পর্দা ফাটা হয়ে যায় আমাদের দেশে কমন একটা বদ অ্যাসভাসী লোকজন থাপ্পড় মারে মুখে গালের উপরে এবং বেশ খুব জোরে মেরে দেয় বেশ ফাটে টিচাররা মারে অনেকেই মারে যা খাবি নাই গেলাম কিন্তু এটা হলো কান শুকনা রাখেন কানের মধ্যে পানি ঢুকান না এগুলো পর্দা ফোটা এমনি সেরে যায় তাও অবশ্যই দেখা উচিত কতটুকু ড্যামেজ হলো কিন্তু যদি আমার পানে পান পুজ পানি পড়তেছে বছরের পর বছর বছরের পর বছর এটা কোনো হোপ নাই এটা অপারেশন করা ছাড়া বিকল্প কিছু নাই এখানে আর্টিফিশিয়াল পর্দা বা লাগিয়ে দিচ্ছেন আমরা আর্টিফিশিয়াল পর্দা লাগাই দিই ভেরি সিম্পল মাইক্রো সার্জারি আমরা মাইক্রোস্কোপ দিয়ে করি এটা এবং এটা তো ধরেন ব্লাড লস রক্ত কত দশ এম এল ব্লাড লস হয় কামড় লাগলো এরকম আর নাই বললেই চলে সমস্যা হলো কি কানটাকে আসলে আমার অনেক রোগজন আছে যারা বিদেশ যায় কানে পর্দা অপারেশন করে চলে আসে আসলে এটা হয় না সাকসেসফুল আমাদের একটা ধারণা হয় কি বিদেশে যেও বোধ এটা সাকসেস হয় না আসলে ঘটনা হলো পর্দা অপারেশন করার আগে ওই কানটাকে প্রপারলি প্রস্তুত করতে করে কানে যদি ইনফেকশন থাকে বা ইনফেকশনের অথবা নাকে যদি সর্দি কাশি থাকে এই পর্দা সাধারণত জোড়া লাগবে ফেল করে যাবে অনেকে তো অনেকে তো বিমান ভ্রমণ করতে হয় নিয়মিতভাবে অনেক সময় দেখেছি অনেকে প্রচন্ড কানে ব্যথা করছে এক পর্যায়ে মানে চিৎকার করছে কানে ব্যথায় এতেও কি কান ফেটে পর্দা ফেটে যেতে পারে পর্দা অতখানি ফাটে না তাই ব্যথা তো হয় এদের বেশিরভাগ দেখা যাবে সর্দি কাশি আছে অথবা সর্দি কাশি প্রবণতা আছে অথবা তাদের নাক বন্ধ আছে আচ্ছা এদের যাদের কাশি সমস্যা থাকে নাকে এনাদের হয় কি ওই প্লেনে যখন আপ ডাউন করে তখন প্রেশার চেঞ্জ বেশিরভাগ সময় যখন নামে ডিসেন্টের সময় বেশি হয় অনেক সময় ওঠার সময় হয় তবে এটা মানেই বোঝা যাচ্ছে কি আপনার একটা সমস্যা আছে অনেকে বলে যে কাউন্সিল হয়েছে আপনাদের কাছে গেলি অপারেশন করতে চান টনসিল সমস্যা এডেনয়েডের সমস্যা এডেনয়েড তো খুবই কমন হয় হয় বাচ্চাদের আমরা মনে করি বাচ্চা দুই চার বছর ভুগে তো বারো তেরো চোদ্দ বছর বয়সে সেরেই যাবে কিন্তু ঘটনা হলো কি আমাদের বুঝতে হবে আমাদের জীবনে এই বারো তেরো বছর যে সময়টা আমরা কিন্তু মেন গ্রোথ হয় সেটি তো গ্রোথ মানে শারীরিক বৃদ্ধি না আমাদের হার্ট লাং ব্রেন সবই তো হয় সে আপনি তো জানেন কি আমাদের কানের গ্রোথ এটা ছয় বছর সাত বছর আট বছরের শেষ হয়ে যায় শেষ আমাদের ব্রেনের গ্রোথ জন্মের সময় প্রায় শেষ হয়ে যায় মাইলিনেশন শেষ হয় হয়তো চার বছর ছয় বছর এই সময় যদি ভুগে তাহলে বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের সিগনিফিকেন্ট প্রবলেম হয়ে যায় এডিনয়েড যেটা বাচ্চাদের এটা তো নিজে নিজে আস্তে আস্তে ই চলে যাচ্ছে তো এডিনয়েড যে যদি কারো না যায় তাহলে সমস্যাটা কি হতে পারে অ্যাডেনাইট হলে কি আমাদের একটু যেটা বলছিলাম হয়তো কি আমাদের নাক দিয়ে বাতাস তো নিতে হবে কারণ বাচ্চা যদি অ্যাডেনাইট নাক এটা নাকের পিছনে থাকে আচ্ছা কারণ সেলের জিনিস একই জিনিস কিন্তু নাকের পিছনে থাকে তা আপনার অ্যাডেনাইট যদি বড় হয়ে যায় তো স্বাভাবিকভাবে সে নাক দিয়ে শ্বাস নিতে পারে প্রথমে দেখা যায় সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে প্রথম সিমটম আসবে মুখ দিয়ে এটা তো মানুষ সময় খেয়াল করে না রাত্রেবেলা বাচ্চা নাক ডাকবে আচ্ছা একদম তারপর দেখা যাবে শ্বাসকষ্ট হচ্ছে দম নিতে পারছে না বাপ মা দেখা গেলো কয়েকদিন আগে দুই তিন দিন আগে বাচ্চা হয়ে হ্যাঁ বাচ্চাকে নিয়ে আসে মা বাবা ঘুমাইতে পারছে না গত চার পাঁচ দিন কি বাচ্চা ঘাড়ে ঘাড়ে কারণ বাচ্চাকে শুয়ালেই বাচ্চা শ্বাসকষ্ট হয়েছে এটা আসলে এবং আলটিমেটলি কিন্তু এই নাক থেকে কানের সমস্যা কানে কানের ভিতরে পানি জমা যাওয়া কানে ইনফেকশন হওয়া শ্বাসকষ্ট গলার মধ্যে খুসখুস করা লাইন যেসি গলার স্বর বসে যাওয়া এবং ওই যে বললাম অক্সিজেন যদি না যায় আমাদের শরীরে তো প্রধান কাঁচামাল হলো অক্সিজেন অক্সিজেন যদি না যায় তাহলে শরীরে গ্রোথ এটা কি খুব একটা মানে বড় ধরনের অপারেশনই দুই আপনার সঙ্গে যতক্ষণ কথা বলছি অ্যাডিনোইড অপারেশন নিয়ে তার মধ্যে একটা অ্যাডিনোইড মানে ডিটেক্ট করতে তো খুব বেশি কিছু না আপনি করলে দেখেন কি বাচ্চাদের নাকের হাড়ি সাধারণত বাঁকা হয় না সাধারণত বাঁকা হয় না অ্যালার্জি থাকে বাচ্চাদের অনেকের নাকে বাচ্চা নাক দিয়ে শ্বাস নিতে পারছে না ধরে নিতে পারিনি আমরা হয় নাকি অ্যালার্জি আছে অথবা অ্যাডেন বড় আছে অথবা টনসিল বড়ো আছে এই তিনটার মধ্যে একটা না হলে আর কিছু হবে না এখানে অন্য কিছু হয় না অনেক সময় রোগীরা এসে বলে যে নাকি আমার পলিপাস হয়েছে পলিপাস বলে কি কোনো শব্দ আছে পলিপ

বা অ্যান্টিবায়োটিক খাইলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে যায় চলে যায় আপনাদের কাছে যে মানে নিয়মিত যে রোগীরা আসে যে কান পাকা তো কী ধরনের কারণ মানে কী কারণে কান পাকে কান পাকার দুইটা কারণ আছে তো একটা তো অবশ্যই কান কেন পাকা শুরু হলো আর কেন এটা পাকতে থাকলো তো দুইটা একটা জিনিস বেশিরভাগ সময় কান পাকা শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা সেফ ভ্যারাইটি বলি নাকের সর্দি থেকে অর্থাৎ কনসিলাইডোনের সমস্যা থেকে এগুলো প্রদাহ হলে ওই নাকের পিছন থেকে একটা টিউব আছে যেটা আবার কানের মধ্যে যে খুলে এইটা বোধা হলে কান ইনফেকশন হয় আলটিমেটলি কানের পর্দাটা ফেটে যায় কান পাকা ধরে নিতে পারেন কি তার মধ্যে পর্দার একটা সমস্যা আছে আচ্ছা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেফ ভ্যারাইটি পাকে আবার বন্ধ হয়ে যায় আচ্ছা পাকে আবার বন্ধ হয়ে যায় যখন সর্দি লাগলো পেকে গেল অবশ্যই প্রত্যেকবার পাকছে ই হচ্ছে কানের ভিতরে

এবং যখন একবার শুরু হয় তখন শুন গেলাম ডাক্তারের কাছে আর ভালো হচ্ছে না কেন ডাক্তার কাছে যাচ্ছি বারবার করে যেতে আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু আগেই আপনার যে এক্সট্রা যেটা আল্লাহ দিয়ে রেখেছিলেন সেটাকে আপনি নষ্ট করেই ডাক্তারের কাছে গেছেন একবার গেলে কিন্তু ওখান থেকে বাইরে আসা খুব কঠিন কারণ অলরেডি আপনার যেটা ছিল সঞ্চয় সেটা কিন্তু আপনার নাই ব্যাংকে আপনি এখন অলরেডি ব্যাংক ব্যালেন্সিং হয়ে গেছে এখন একবার গেলে প্রত্যেকদিন টাকা ঢোকাবে না টাকা বাইরে নিয়ে আসতে হবে প্রফেসর জাহিলেন আপনার কাছে আপনার নিশ্চয় অভিজ্ঞতা আছে অনেক কণ্ঠশিল্পীকেই আপনাদের কাছে যেতে হয় কেন তাদের কণ্ঠ পরিষ্কার রাখতে হয় একেবারে মানে রেডিমেড কণ্ঠ যেটা বা উচ্চাঙ্গ সঙ্গীত তো এই এখন যে যে ধরনের ধুড়ি বালি পরিবেশ দূষণ হচ্ছে অনেকেরই তো ফ্যারেনজাইটিস লেগে থাকছে এরকম রোগী যদি আপনার কাছে যায় কি করবেন এটা একটা খুবই সমস্যা জহির ভাই আর পারি না কালকে একটা প্রোগ্রাম আছে একটা ভালো করে দেন কুইক ফিক্স কিন্তু আসলে কঠিন এক না হলে আপনার কণ্ঠ আমার কণ্ঠ একরকম না সেটি আলাক তো একজনের কণ্ঠ ভালো আছে খারাপ আছে এটা একটা অংশ এটাকে আমরা কোথায় রেয়াজ টেয়াজ করে হয়তো একটু একটু চেঞ্জ করতে পারি কিন্তু বেসিক্যালি চেঞ্জ করা যায় না কিন্তু আমরা যেটা চেঞ্জ করতে পারি কণ্ঠনালী কণ্ঠ ষড়যন্ত্র আশপাশের পরিবেশটাকে যদি আমরা ভালো রাখি সুন্দর ভালো প্রফেসর জাহির আমিন অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ প্রফেসর ডক্টর জাহির আমিনের কাছ থেকে নাক কান গলার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আপা চার দিনের ছুটি পেলাম তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব আপনি কোথাও ঘুরতে যাবেন আমরা কি আপনার মতে এত নিশ্চিন্ত ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায় ভাগ্যিশ ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন টোয়েন্টিএ গ্রহণ করেছিলাম এলো রোজেন টোয়েন্টি যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত রোজেন টোয়েন্টি এ ফোর্থ জেনারেশন বোর্থ কন্ট্রোল পিল